মানুষের মৃত্যুর পূর্বে কিছু আলামত প্রকাশিত হয় যে আলামত প্রকাশিত হলে আপনি বুঝবেন আপনার সময় মৃত্যুর একদম চলে এসেছে এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আলামিন এই জন্যই তো বলেন কল প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা অন্য জায়গায় বলেন ইদা জাম আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর সময় যখন গনি আসবে তুমি যেথায় থাকো যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে এই জন্যই তো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলে এই পৃথিবীতে যত জাতি আছে কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউটা বিশ্বাস করে, কেউটা বিশ্বাস করে না। যে যেটা বিশ্বাস করুক আর না করুক, প্রত্যেকে বিশ্বাস করে আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে। কারণ নিজের চোখে দেখতেছে। বাবা চলে গেল, দাদা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, বন্ধু চলে গেল, স্ত্রী চলে গেল। এমন মানুষ আছে নিজে কাঁধে বহন করে সন্তানের লাশটা কবর দেশে নিয়ে গেছে চূড়ান্ত সত্য নিজের চোখে দেখতেছে সবাই মারা গেল আমি মারা যাব চুলগুলো পেকে গেল দাড়িগুলো পেকে গেল দুর্বল হয়ে গেলাম চোখের জুতি কমে গেছে দাঁত নড়ে চড়ে দাঁত পড়ে যাচ্ছে জিব্বার স্বাদ কমে গেছে মাজার শক্তি কমে গেছে এগুলো প্রমাণিত করে এক একটা করে সংবাদ দিচ্ছে তোমার কিন্তু সময় বেশি নাই তোমার কিন্তু মৃত্যুর সময়ও তিনি কোটে ঘনিয়ে এসেছে এই সংবাদ দিচ্ছে চোখের জুতি একবার চলে গেলে আর ফিরে আসে না দাঁত একবার পড়ে গেলে আর উঠে না চুল পেকে গেলে ওই তুলার খালো হয় না সংবাদ দিচ্ছে তোমার দেহের এক একটা অংশ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে মরে যাচ্ছে তুমিও একদিন মরে যাবে এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে নেককারে মৃত্যুর কিছু আলামত মানুষ মৃত্যুর দিনও কল্পনা করতে পারবে না যে আমি আজকে মারা যাব মৃত্যুর দিনকে ইয়ামুল মাউত বলা হয় মৃত্যুর দিন কিছু কিছু আলামত আছে যে আলামতগুলো প্রকাশ পেলে বুঝবেন আপনি বাঁচবেন না আপনার সময় বড় কম আপনি মারা যাবেন নেককার যখন মারা যায় তার কপালটা কিছু ঘামে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় দেখবে তার কপালটা ঘামে কিছু অংশ তাহলে বুঝে নিবে লোকটা বড় নেককার নেককারদের কপাল বড় ঘামে বিশ্বনবী নবী আরো বলেন যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বিস্সামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কালা বিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখুলুল জান্নাহ যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর তরে জান্নাতে যাবে মৃত্যু সজ্জায় যখন দেখবেন একটা ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে বুঝবেন ওই ব্যক্তির সময় বেশি খোনারা নাই সে চলে যাবে তবে তার মৃত্যুটা ইমানি হালাতে হবে বেশি বেশি কালিমা পড়লেই বুঝবেন সে কিছুক্ষণের মধ্যে চলে যাবে আর এবং সে নেককার ব্যক্তি এবং যদি কপাল ঘামে তিন নাম্বার আলামত হলো যখন ফেরেস তাজ রাইল আসে আশেপাশে সবাই বসে থাকে কেউ দেখে না কিন্তু মৃত ব্যক্তি ঠিকই দেখে পায়ের সেই বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে তালু হয়ে রুহুটা কবজ করা শুরু করে আজরাইলকে দেখে রুহুটা বিভিন্ন জায়গায় পালন করবার চেষ্টা করে দেহের ভিতরে রোগে দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে যায় আজরাইল থাবা দেয় নকের মধ্যে যখন গিয়ে পালায় থাবা দিলে আবার তালুতে আসে পায় তালুতে থাবা দিলে হাঁটুর মধ্যে চলে আসে যখন হাঁটুর মধ্যে রুহুকে থাবা মারে কোমরে চলে আসে কোমরের মধ্যে যখন রুহুকে থাবা মারে বুকের মধ্যে চলে আসে এরকম ঘুরতে থাকে আস্তে আস্তে রকম কাদের মধ্যে দুই কাদের এই হাড়ের মধ্যে চলে আসে এখানে থাবা দিলে কণ্ঠলের মধ্যে চলে আসে যখন কণ্ঠ এই যে কণ্ঠ মধ্যে আসে এর থেকে পালন করতে পারে না রুহুটা কবজ করা হয় যখন দেখবেন একটা মানুষ করছে কপালটাও গামছে এবং শ্বাস প্রশ্বাসটা অনেক ঘন ঘন নিচ্ছে বেশি নড়াচড়া করতেছে তখন এই আলামত দেখলে বুঝবেন এই ব্যক্তিটাও বেশিক্ষণ আর বাঁচবে না কিছুক্ষণের মধ্যেই চলে যাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যখন তোমরা কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে যাবা তখন তোমরা কালিমার তাল কিন দিবে কালিমা পড়াবে কারণ কোনো ব্যক্তির যখন শেষ কথা কালিমা হবে ইলাহা ইহ ওই ব্যক্তিরা মৃত্যুর পর আল্লাহ তৈরি জান্নাতে যাবে এক সাহাবী আনসারি সাহাবী এনতে কাল সময় এই সাহাবিটা নবীজির পছন্দ একজন সাহাবি রব্বুল আলমিন বলেন ও আল্লাহ নবী জিব্রাইলের মাধ্যমে জানাই দিল ও আমার নবী আপনার ওই সাহাবি মৃত্যু সজ্জায় কিছুক্ষণ পরে আমার কাছে চলে আসবে আপনি জান ওই কাছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রওনা দিলেন গিয়ে দেখি সাহাবীর অবস্থা শেষ একটু সময় বাকি আছে এখনই দুনিয়া থেকে চলে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন পড়ুলা ইলা ওইসাবি পড়তে পারতেছে না যেহেতু একদম দুর্বল হয়ে গেছে ওইসাবি মুখ দিয়ে পড়তে পারে না আওয়াজ করতে পারে না কিন্তু আঙ্গুলি সারা করে বলে আসাদু আল্লাহ বুঝাচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আর আপনি মুহাম্মদ রসুল আল্লাহ পাকে রসুল বুঝাচ্ছে এই কথাগুলো বিশ্বনবী হেসে দিলেন ওই সাহাবি ও দুনিয়া থেকে চলে গেল সাহবাই কেরাম বলো আল্লাহ নবী হঠাৎ করে এই মুহূর্তে আপনি কেন হাসলেন আপনার সাহাবি দুনিয়া থেকে চলে গেল বিশ্ব নবী মুদুর সাল্লাম বললেন সাহাবি আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমার এই সাহাবি মুক্তি কালিমা পড়তে পারে নাই কিন্তু আঙ্গুল ইশারা করে দিল থেকে সাক্ষী দিয়েছে আর তার এই সাক্ষীটা আমার আল্লাহ পাক বড় পছন্দ করেছে এই জন্য মৃত্যুর সময় বেশি বেশি কালিমা পড়ার চেষ্টা করবো এবং যার কাছে থাকবেন তাকেও কালিমার তালকিন দিবেন